প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে রয়েছেন গুজরাটে। সেখানে তিনি বহু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং গুজরাটের মেহসানার মোধেরায় 3,900 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্প দেশকে উৎসর্গ করেছেন। সেখান থেকে তিনি মোধেরা গ্রামকে ভারতের প্রথম 24x7 সৌর শক্তিচালিত গ্রাম ঘোষণা করেন। এদিন জামনগরে রোড শো চলাকালীন সময়ে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছেন মোদী সহ দেশবাসী। ভিড়ের মধ্যে হঠাৎ এগিয়ে এলেন এক বৃদ্ধ, নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন নিজের আঁকা ছবি। ছবিতে রয়েছেন মোদী নিজে এবং তার মা। সে ছবিতে আবার অটোগ্রাফও দিয়েছেন মোদী। সে ছবি এখন তুমুল ভাইরাল নেট দুনিয়ায়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।